ওড়িশাত কাম করা উপকর্মচারী সকলের কারণে খুব একটা ভাল খবর আছে, যেহেতুকে আমার যা 15 চনের একটা চুক্তিমতে 18 চনের সেপ্টেম্বর মাহতে আমার উপকর্মচারী সকলের দরমা সংগঠনী যেটো বিষয় সেটো মেয়াদটো সম্পূর্ণ হয়েছিল। আর নতুন দরমা সংগঠনের কারণে আমার আসাম চা মজদুর কেন্দ্রীয় সংঘয় মালিকী সন্থার লগত দাবি জনায় বহুতো বার আলোচনা বিলোচনা করা হয়েছিল, যদিও মালিক পক্ষে আমার উপকর্মচারী সকলের দরমা বৃদ্ধি করার ক্ষেত্রতে আগবাড়ি অহা নাছিল। আর ইয়ার কারণে আমার কেন্দ্রীয় সংঘর নির্দেশ মতে বাগিচায় বাগিচায় আমি আন্দোলন করেছিল, ধর্মঘট করেছিল, ধর্ণা দিয়েছিল। এনেকে করে একেবারে শেষ যা জুলাই মাহর 7 তারিখতে বাগিচা বন্ধর ঘোষণাও ইতিমধ্যে করা হয়েছিল। এই সকল আন্দোলন করার ফলতে যা 2 জুলাই তারিখতে আমার কেন্দ্রীয় সংঘর সহযোগত আর শাখা সংঘর সহযোগত আর আমার বাগিচা আইনবিলাকর সমর্থনত যা 2 তারিখে আমার ভিডিও কনফারেন্সের জড়িয়ে মালিকী সন্থার লগতে আমার কেন্দ্রীয় সংঘর উপকর্মচারী সকলের একটা নতুন নিরীক্ষক দরমা চুক্তি স্বাক্ষরিত হয়। আর সেইমতে বাগিচা এলাকাতে উপকর্মচারী সকলে যথেষ্ট লাভবান হব আর 21 মাহর বকেয়া ধন লাভ করব। গতিকে আমার উপকর্মচারী সকলের কারণে এটা একটা খুব ভাল খবর।